আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। করোনায় আরো 8 জনের মৃত্যু, শনাক্ত 166। ছাত্রলীগের সংঘর্ষের পর চমেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। দেশে সাইবার ক্রাইম ধারণার বাইরে বেড়ে যাচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 17 নথি গায়েব, থানায় জিডি। 10 মাসেও সংস্কার হয়নি বাঘা যতীনের সেই ভাস্কর্য। 120 কিলোমিটার বেগে ট্রেন ছুটবে বঙ্গবন্ধু রেল সেতুতে। গোসলে নেমে প্রাণ গেল 4 শিশুর। পৌরসভায় পরিকল্পনাবিদ নিয়োগের চিন্তা করছে সরকার। টাঙ্গাইলে বাসায় মিলল শাশুড়ি পুত্রবধূ সহ 3 জনের মরদেহ। পাটুরিয়ায় ফেরি ডুবি, ক্ষতিপূরণ চান ফেরিতে থাকা গাড়ির মালিক, চালক ও হেলপাররা। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।